ওয়াইফাই এর তুমি কি রিসেপশনে কথা বলেছিলে ওয়াইফাই নিয়ে জি স্যার আমি কথা বলেছি কি বলেছে স্যার বলেছে শীঘ্রই ওরা দেখছে আই উইশ ও বাই দ্য ওয়ে তুমি কিছু মনে করো না কাল রাতে তোমাকে অনেকবার ডিস্টার্ব করেছি আই এম সরি না স্যার ইটস রিয়েলি ওকে আমি বুঝি ব্যাপারটা খুব হাস্যকর বাট আই এম হেল্পলেস স্যার আপনি একটা ভালো ডাক্তার দেখান ডাক্তার দেখাবো ইনফ্যাক্ট ডাক্তার এবার আমাকে দেখাতেই হবে ও তুমি একটা কাজ করো রিসেপশনে একটা ফোন করো তোমার ম্যাডামের তো চলে আসার কথা ফোন করে দেখো জি স্যার আমি ফোন করেছি ম্যাম অলরেডি চলে এসেছে বাট শি চেঞ্জড হার রুম চেঞ্জড হার রুম স্যার আমরা তো ম্যামের জন্য 102 নাম্বার রুমটা অ্যাসাইন করেছিলাম কিন্তু ম্যাম শম্পা নামে আরেকটি রুমে শিফট হয়ে গিয়েছে নেভার মাইন্ড ঠিক আছে তুমি এখন তাহলে যাও হ্যাঁ আমি তোমার নামে একটা রুম বুক করেছিলাম রুমটা চেঞ্জ করলে কেন আমার ইচ্ছে হচ্ছে আমি চেঞ্জ করেছি কেন কোন প্রবলেম রুমটা মিসেস আশিক নামে বুক করেছিলাম চেঞ্জটা এর জন্যই করেছে তো তুমি তো এখন আবার সেলিব্রিটি আর প্রতিটা পদে পদেই তুমি আমাকে সেটা বোঝাতে চাও আমাদের তো ডিভোর্স হয়নি আমরা শুধুমাত্র সেপারেশনে আছি তোমার গিফট কালকে রাতে কি তোমার সাথে ছিল এক্সকিউজ মি শি ইজ নট মাই গিফট শি ইজ মাই পার্সোনাল সেক্রেটারি আই জাস্ট হেট হার লয়ার চলে আসবে তুমি তোমার খাবারটা শেষ করে নিচে চলে এসো পারবো না পারবে না মানে তুমি কি এখানে বেড়াতে এসছো নাকি না কাজে এসেছি ভাবলাম কাজের ফাঁকে ফাঁকে তোমার সাথে যে কাজটা ঝুলে আছে সেটাও শেষ করব আর তাছাড়া তুমিও তো নিশ্চয়ই কাজ ছাড়া আসোনি মাফ করে আমি খুব সরি আপনাকে ওয়েট করানোর জন্য কি ব্যাপার কি তোমার ম্যাডাম আসেনি এখনো স্ট্রেঞ্জ আরে হতে পারে উনি একজন সেলিব্রিটি কিন্তু এখানে যারা আছে তারাও তো কম ইম্পর্টেন্ট মানুষ না কালি যাও তাকে বলো আসতে আপনি বসুন প্লিজ জীবনে আমি বহু ডিভোর্স কেস হ্যান্ডেল করেছি কিন্তু আপনাদের একটা ডিফারেন্ট ইট ইজ ভেরি প্রফেশনাল ডিভোর্স প্রফেশনাল ডিভোর্স What do you mean by professional divorce? Nothing. বলতে পারেন স্লিপ অফ টাং মুখ থেকে কথাটা বেরিয়ে গেল
What's your problem? তোমাকে ডিভোর্স করার জন্য অনন্তকালে সময় হাতে নিয়ে তো আমি এখানে আসিনি। দুপুরে খাবারের পর ন্যাপ নেওয়ার অভ্যাসটা আমার অনেক দিনের। ভুলে যাও কেন তুমি? তোমার কোন অভ্যাস তো আমি ভুলিনি। তুমি রাতে একা ঘরে ঘুমোতে পারো না। কই? আমি তো ভুলিনি। তবে প্রাইভেট সেক্রেটারিকে সেক্স পার্টনার বানিয়ে রুমে রাখার অভ্যাসটা বোধহয় নতুন করে। এক্স্যাক্টলি তুমি তোমার ম্যাডামকে ঠিক এই কথাটাই বলবে। তাকে তুমি সত্যি কথাটা বলবে। তুমি তাকে বলবে যে তুমি সারা রাত তোমার রুমে জেগে বসেছিলে। আমার একটা দুর্বলতা, আমি রাতে আমার রুমে একা ঘুমাতে পারি না। সে কারণে আমি তোমাকে ইন্টারকমে বারবার ফোন করেছি, তোমার সাথে আমার কথা হয়েছে, বাস শেষ। ও পর্যন্তই, এর চেয়ে বাইরে আমাদের মাঝে কিছুই হয় না। স্যার, আপনি তো ম্যাডামকে অনেক ভালোবাসেন, তাহলে কেনই সেপারেশনে যাচ্ছেন? কেন তাকে ডিভোর্স দিতে চাইছেন? That is none of your business. তোমাকে আমি তোমার ম্যাডামকে যা বলতে বলেছি তুমি তাকে সেটা বলবে। যাও। হোটেলের বিল এত বাড়াই দিছে, একবারে ডাবল ডাবল ডাবল, ইনকাম তো আর ডাবল হয় নাই। এই তুমি কি ভাবতাছো? কিছু না। দেখো, হঠাৎ হঠাৎ এরকম আনমনে হয়ে যাওয়াটা আমার একদম পছন্দ না কইলাম। আচ্ছা ঠিক আছে, আর আনমনে হব না। খুশি? আলটিমেটলি সাকসেস না আসা পর্যন্ত কোনো কিছুতে আমি খুশি হইতে পারবো না। তুমি যা বলবে আমি তাই করব। তাই কইরো, এক লাইন বেশি বুঝো না, আবার এক লাইন বেশি কিছু কইরো না। অবশ্য এবার তোমার সব একা করতে হবে না, ভাড়া করে আনছি না, হ্যাঁ কিছু কাজ করব। আসল উদ্দেশ্য হলো কামটা পাওয়া। কাম পাওয়ার জন্য যা করা দরকার তাই করব। ফিজিক্সের বাসায় ঠেললেই কাম হয় না, ঠেললে যদি জিনিস সরানো যায় তাহলে এটার একটা কাম, বুঝছো? চলো পরা রুমে লাগেজ দিয়ে যাবো আমরা জায়গা। ম্যাম, ট্রাস্ট মি, আমি স্যারের সাথে রাত কাটাইনি। রাতের কাজ তো দিনেও করে যায়, যায় না? ইচ্ছা থাকলেই যায়। শোনো, আর তোমার মধ্যে যদি বিন্দু মাত্র লজ্জা থেকে থাকে তাহলে এক্ষুনি এই মুহূর্তে তুমি রিজাইন দাও, আর নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে বাংলাদেশে ব্যাক করো। আপনি তো স্যারকে অনেক ভালোবাসেন, তাহলে কেনই বা সেপারেশনে আছেন? কেনই বা তাকে ডিভোর্স দিচ্ছেন? দেবে না রিজাইন? দেব, তবে দেবার আগে আপনাকে একটি কথা বলে যেতে চাই। সংসার করতে গেলে মেয়েদেরকে একটু কম্প্রোমাইজিং অ্যাটিটিউডের অধিকারিনী হতে হয়, আর না হলে আজকে আপনি আমাকে ফোর্সফুলি রিজাইন তো করাচ্ছেন, কিন্তু কালকে আমার জায়গায় আরেকজন আসবে, পরশু আরেকজন আসবে, তখন আপনি কি করবেন? কয়জনকে রিজাইন করাবেন? ওয়াও, এত সুন্দর দৃশ্য দেখলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। বেশি ভালো হওয়ার দরকার নাই, মন যতটুকু ভালো হওয়া দরকার ততটুকুই ভালো, এর চেয়ে বেশি ভালো হইলে বিপদ আছে। মনের উপর কি কেউ কখনো নিয়ন্ত্রণ করতে পারে? না। Thank you.
তোমার বিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে, তার জন্য তুমি আমাকে দায়ী করছো? আমার বিয়ে চলে গেছে তোমার কারণে। দেখো তুমি আমার কি ক্ষতি করেছো না করেছো সেটা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না, বাট শম্পা এটা তুমি খুব ভালো করেই জানো, আমি রাতে বেলা রুমে একা ঘুমোতে পারি না। যাও গিয়ে রিসেপশনে বলো তোমার জন্য একটা সুন্দরী প্রস্টিটিউট এনে দিতে, তাতে ঘুমটাও ভালো হবে সময়টাও ভালো কাটবে। আমি ব্যাপারটা এইভাবে চিন্তা করিনি। আনডাউটেডলি তুমি আমার চেয়ে অনেক বেশি স্মার্ট, আর স্মার্ট বলেই এই ব্যাপারটা এইভাবে তোমার মাথায় এসেছে। তাছাড়া তুমি তো একজন সেলিব্রিটি, তো এই ধরনের চিন্তা তোমার মাথায় আসবে এটাই স্বাভাবিক। এন্ড ইউ নো ওয়ান থিং শম্পা, আই হেট সেলিব্রিটিস লাইক ইউ। তোমার জলজন্তু জামাইটা থাকতে তুমি অন্য কারো লাগে যাইবা মানে কি? কথা কি ব্যালেন্সে কো না ডিসব্যালেন্সে কো? আমি তো দেখতে সুন্দরী, সুন্দরী স্ত্রীকে স্বামী অবহেলা করলে যে কেউ সেই সুযোগ নিতে পারে, এটাই প্রকৃতির নিয়ম। আদৌ সাই প্রকৃতির নিয়ম আমি মানলে তো, আমি আমার নিজের বানানো নিয়মে চলি। ওই বেটার সাথে কিন্তু আমার আগের থেকে কোনো পরিচয় নাই। বেটার একটা বড় বিজনেসম্যান, বেটার অনেক ইন্ডাস্ট্রি আছে, গার্মেন্টস আছে, ওর মাসে বলে সাপ্লাই লাগে $3.5 crore। এই সাপ্লাইয়ের কাজটা ধরো যদি আমি পাইয়া যাই তাহলে আর কারো পিছিয়ে ফিরে তাকাইতে হবে না, না তোমার না আমার। কাজ পেলে তুমি আমাকে কি দিবে? গাড়ি বাড়ি টাকা পয়সা যা হবে সব আমাদের জয়েন্ট নামে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে হবে। জয়েন্ট নামে থাকবে? আমার পার্সোনাল নামে কিছুই থাকবে না? তাহলে তো ইচ্ছে করলেই আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, শিকলে বাঁধা। কখি তুমি কি আমার ছেড়ে চলে যেতে চাও নাকি? কখনো কখনো পাখির মতো ডানা মিলে উড়ে যেতে ইচ্ছে করে। পাখির ডানা দুই হাতে এরকম সরাইয়া মেললা ডানা দুইটা কাটতে দিতে পারবো আমি। ডানা কাটতে পারবে কিন্তু ইচ্ছেগুলো কি করে কাটবে? পেশাল ভাইরো না, ওনার রুমে আজকে রাইতে তোমার যাইতে হইব, যে কোনো একটা উচিলা দইরা বং দইরা। বেড়ায় রাইতে একলা ঘুমাইতে পারে না, তুমি গিয়া সুন্দর করে দাঁড়াইয়া একেবারে মডেল গমত কইবা, আপনি নাকি রাতে একা ঘুমাইতে পারেন না, আমিও একা ঘুমাইতে পারি না, এই কথা কইবা, তারপর তারে প্রেমে ফালাই দিবা, এমন রং ঢং সং করবা যে রং ঢং সং তুমি ধরো আমি বাদে দুনিয়ার সব পোলাগো লাগা করছো, এরকম একটা রং ঢং সং কইরা ওরে প্রেমে ফালাই দিবা, প্রেমে ফালাই দিলে আমার সাপ্লাই অর্ডার। যাকে ভাড়া করে নিয়ে এসেছো তার কাজ কি? তোমার না কইছি প্রয়োজনের চেয়ে বেশি কিছু জানতে চাইবা না, তার কাজ কি সেটা তো আমার মগজের মধ্যে আছে, আমি ঠিক করুম তার কাজ কি, রাইতে আজকে ঠিকঠাক সময় মতো তার কাছে যাই।
গান আমার অনেক ভালো লাগে। বলতে পারেন আপনার গানের বড় একজন ফ্যান। থ্যাংক ইউ। কিছু মনে করবেন না, একটা কথা বলবো। এখানে একটা মেয়ে আছে, তার কাছ থেকে আপনার হাজবেন্ডকে একটু সাবধানে থাকতে বলবেন, কারণ ওর একটা কঠিন রোগ আছে, আর সেটা হলো অন্যের সংসার ভাঙা। ওর নিজের তো কোনো সংসার নেই, তাই অন্যের সংসার নষ্ট করে ও খুব মজা পায়। আমার হাজবেন্ডকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর এখন আপনার হাজবেন্ডের পিছনে লেগেছে। Who are you? যান, নিজে গিয়ে দেখেন আপনার হাজবেন্ড। অ্যাকচুয়ালি আপনাদের প্রবলেমটা কি, কিসের জন্য আপনারা ডিভোর্স চাচ্ছেন? মশা। মানে? আমাকে মশা কামড়ায়, সে কারণে আমি ডিভোর্স করতে চাচ্ছি। আরে মশা কামড়ানোর সাথে ডিভোর্সের কি সম্পর্ক? বাবু সাহেব, একটা ছোট্ট মশা যেমন মানুষের রাতের ঘুম হারাম করে দিতে পারে, ঠিক তেমনি একটা ছোট্ট কারণও হাজবেন্ড ওয়াইফের ডিভোর্স হওয়ার জন্য যথেষ্ট। থাপ্পড়টা খাওয়া খুব দরকার আছিল, এখন কাজটা মনে হইব আমার। ওকে যদি প্রতিদিন চর খাওয়াতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। তার উপর তোমার এত রাগ কে? কি করে সে তোমারে? কেন তুমি জানো না? না জানি না, কি হয়েছে গতি? ওকে আমার একদম সহ্য হয় না। খাইছে খাইছে, সংসারে পেঁচ লাগাই দিলা। ফার্স্ট অফ অল আপনারা ক্লিয়ার করেন কে কাকে ডিভোর্স দিচ্ছেন, সেই অনুযায়ী আমার কাগজগুলো রেডি করতে হবে। অফ কোর্স আমি ওনাকে ডিভোর্স করব। কি বলছো তুমি? ডিভোর্স তো আমি তোমাকে করব। তর্ক করবে না। তুমি তর্ক করো না, তোমার সাথে আমার প্রথম থেকে কথা ছিল ডিভোর্সটা আমি তোমাকে করছি, তুমি না। জি না, আমাদের মধ্যে এরকম ধরনের কোনো রকম কথাই হয়নি। ইম্পসিবল। এমন হাজবেন্ডের সাথে সংসার করছেন কেন, যে কিনা আপনাকে ব্যবহার করে উপর ওঠা শিখছে? জানো আপনি অনেক লোনলি, তুমি আমার হাজবেন্ডকে বিয়ে করে ফেলো, তখন আমরা দুই সতী মিলে একসাথে মজা করে সময় কাটাবো। আপনার সাথে মজা করার জন্য আমার জন্ম হয়নি, তাছাড়া আমার জীবনে এর থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তোমার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজটাই তো আমি সহজ করে দিলাম। তুমি আমার হাজবেন্ডকে বিয়ে করতে চাও, বড় বোন হিসেবে আমি সেই দায়িত্বটা নিলাম। আমি তোমাদের বিয়ে দিয়ে দেব। আমি কি আপনাকে এই কথা বলেছি? না বললে আমি বুঝে নিয়েছি, যতটা বোকা তুমি আমাকে ভাবো আমি আসলে ততটা বোকা না। সত্যি আপনি বোকা নন, বরং আপনাকে আমার অনেক চালাক মনে হয়েছে, আর আমার মনে হচ্ছে তুমি বোকা। তবে এতটা বোকা হয়ো না যে সারা জীবন তোমাকে মাসুল দিতে হয়। স্যার আসসালামু আলাইকুম। স্যার নমস্কার, আদাব, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, কি আপনি? স্যার আমি আপনাকে খুব ভালো করে চিনি স্যার,
লং খাবেন স্যার? আমি একটা লং খাই স্যার। লং খেলে স্যার মুখ থেকে দুর্গন্ধ বের হবে না, আপনার মুখে মুখে বসে কথা বলতে পারবো স্যার। আপনাকে চিনতে পারলাম না তো স্যার। বাকি কথা বসে বলি স্যার। ঘটনা হয়েছে স্যার, আপনি স্যার আমাকে চিনতে পারেন নাই স্যার, আমি তো আপনাকে চিনি স্যার। আর স্যার পৃথিবীতে কেউ কাউরে সিনে তো আর জন্ম নেয় না স্যার, জন্মের পর থেকেই নতুন নতুন মানুষের সাথে সেনা পরিচয় হয় স্যার, ভালো মন্দ সব ধরনের মানুষের সাথে স্যার। তো আপনাকে চিনে আমার লাভ স্যার? আমার মতো একজন মানুষের সাথে আপনার পরিচয়ের 101টি বেনিফিটস আছে স্যার, 101 বেনিফিট স্যার। আমি হলাম স্যার একটা নাম্বার ওয়ান বিশ্বস্ত সামসা স্যার, এমন সামসার সামসা স্যার, এই মুহূর্তে আপনার এরকম একটা সামসা দরকার, একটা বিশ্বস্ত সামসা স্যার। স্যার ধরেন বিশ্বস্ততার সাথে আমি সমস্ত চামচাবি করতে পারি স্যার, এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় দরকার একজন বিশ্বস্ত চামচা স্যার। আমার সম্পর্কে বেশ জেনে শুনেই এসছেন মনে হচ্ছে স্যার। জানবো না স্যার, আপনি স্যার কত বড় একজন বিজনেসম্যান স্যার, আপনার টু সিটা ফোটা স্নেহ ভালোবাসা পেলে স্যার আমার জীবনে অভাব বলতে কোনো শব্দ থাকবে না স্যার। আর আপনার একটু স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য স্যার আমি করতে পারি না এমন কোনো কাজ নাই স্যার। স্মার্ট অ্যাপ্রোচ, আই লাইক ইট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আমি বলতেছিলাম কি স্যার, স্যার আপনি স্যার আসলে খুব ভালো মানুষ স্যার, মানে আপনি আসলে স্যার আপনার ওয়াইফকে স্যার এখনো ভালোবাসেন স্যার, আমি বুঝি স্যার, কিন্তু আপনার ওয়াইফ তো খারাপ, আপনার ওয়াইফ আপনাকে ভালোবাসে না স্যার, এই ভালোবাসার কোনো মানে আছে স্যার? আপ যত তাড়াতাড়ি পারেন স্যার বিদায় করে দেন, লাত্থি মেরা বিদায় করে দেন স্যার। আর স্যার আপনি কোনো কিছু নিয়ে কোনো টেনশন করবেন না, মেয়ে লোক এখন কোনো ব্যাপার স্যার, তাও আবার দেশের বাইরে, আমি স্যার দেশের থেকে আপনার জন্য মেয়ের লোক নিয়ে আসছি স্যার, আপনি চাইলে দিনে একটা মেয়ে রাতে একটা মেয়ে আপনাকে সার্ভিস দিবে স্যার, একদম এক নম্বর কচি কচি ভাইয়া স্যার। কালকে রাত্রে আমার রুমের কাছে যে এসেছিল সে আপনার স্ত্রী স্যার? স্ত্রী তো স্যার অবশ্যই স্যার, কিন্তু স্যার আমার এগুলির কি স্ত্রী বলা ঠিক হবে স্যার, ব্যবসার প্রয়োজনে নানান কাজে লাগাই স্যার, এই কাজে ওই কাজে ওই কাজে সেই কাজে, কারণ স্যার নিম্ন মধ্যবিত্ত লোক তো স্যার, বউরে ব্যবহার করে ব্যবসা করতে হয় স্যার। আপনি আমার কাছে কি চান স্যার? আপনার গার্মেন্টসের, আপনার গার্মেন্টসের সাপ্লাইয়ের কাজটা চাই স্যার, স্যার আপনার গার্মেন্টসের সাপ্লাইয়ের কাজটা চাই স্যার, আর কিছু চাই না স্যার। ওকে, বিজনেস আমি আপনাকে দেব, কিন্তু আমার জন্য আপনাকে কিছু একটা করতে হবে। বলেন কি স্যার, কিছু কাজ মানে কি স্যার? আপনার সব কাজ স্যার, আপনার সব কাজ স্যার করার জন্য সদল বলে চলে আসছি স্যার, কি বলেন আপনি? সদল বলে যে আমাকে খুশি করার জন্য আপনি এসেছেন সেটা আমি বেশ বুঝতে পারছি, আপনি আমাকে খুশি ঠিকই করবেন, কিন্তু আপনি যেভাবে ভাবছেন সেভাবে না, উল্টো ভাবে।
কাল রাতে আপনি আমাকে জ্বর দিয়েছিলেন, আমি কিছুই মনে করিনি। মনে করলেও কিছু যায় আসে না। আপনার হাজবেন্ড খুব ভালো মানুষ, এরকম মানুষ যদি আমার কপালে জড়তো। তাই আমি তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, তারপর তুমি তাকে বিয়ে করে ফেলো। যদি তাই হয় আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না। তাই? হ্যাঁ, কিন্তু তোমার এই খুশি যে আমার সহ্য হবে না, তার মানে আপনি ওনাকে ডিভোর্স দিবেন না? না। আসলে কিছু মনে করবেন না, কাল রাতে আমি আপনাকে কি বলেছি আমি নিজেও জানি না। আসলে কি হয়েছে, আমার একটা অসুখ আছে, আর সেই অসুখটা হলো আমার যখন প্রচন্ড পরিমাণে ঘুম পায় তখন আমি কি যে বিড়বিড় করি আমি নিজেও জানি না। প্লিজ আপনি রাগ করবেন না। তুমি যা বলেছো সেটা তো সত্যিই বলেছো। মানে? মানে কাল রাতে আমার হাজবেন্ডের সাথে তো ওই মেয়েটা সত্যি ছিল। আশ্চর্য! আশ্চর্য তুমি হচ্ছে কেন? আশ্চর্য হব তা নমস্কার, কেমন আছেন? ভালো নাই আমি জানি, কিছু মনে করেন না, পাশে এসে বসে গেলাম। ব্যাপারটা হচ্ছে কি, আপনি আমার বউরে ভুল বুঝছেন। কালকে রাত্রে আমার বউকে আপনার জামাইয়ের কাছে আমি নিজেই পাঠাইছিলাম। আপনি কেন পাঠিয়েছিলেন? মানে আপনার জামাইয়ের কাছে আমার একটা ব্যবসা জড়িয়ে আছে, আপনার সাথে তার সম্পর্কটা খারাপ যাইতেছে দেখা এই সুযোগটা আমি কাজে লাগাইতে চাইছি। ছি, আপনি এত খারাপ! দেখেন ম্যাডাম, আমি খারাপ না, সবাই তো আর আপনার জামাইয়ের মতো অত ধনী না। আমার মতো মধ্যবিত্ত কিন্তু উচ্চ বিলাসী মানুষেরা জীবিকার প্রয়োজনে অনেক সময় খারাপ কাজ করে, কিন্তু আপনার জামাই নারীগত চরিত্র খুবই স্ট্রং, এই জন্য নারী দিয়ে তারে আর ব্ল্যাকমেল করা যাবে না। কিন্তু ব্ল্যাকমেল করার জন্য আমি আর একটা পথ খুঁজে পাইছি। কি পথ? শুনেন, আপনার জামাই তো অনেক ধনী আর আপনি তারে ডিভোর্স দিতেছেন। ডিভোর্স দিয়ে দিলে ব্যবসা বাণিজ্যর টাকা পয়সা কিন্তু কানাঘড়িও পাইবেন না। এসে চলেন, আমরা দুইজন মিল্লা। কে বলেছে আপনাকে যে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছি? তার মানে কি, আপনি তারে ডিভোর্স দিতেছেন না? এতদিন সংসার করে হয়তো স্যারের জন্য আপনার কোনো ফিলিংস নেই, কিন্তু স্যারের সাথে এতদিন অ্যাজ এ পার্সোনাল সেক্রেটারি হিসেবে কাজ করে তার জন্য কেমন একটা অদ্ভুত ফিলিংস তৈরি হয়ে গেছে। তাই ভাবলাম নিজেকে আর না ঠকাই, চলে আসলাম। আর তাছাড়া স্যার রাতে একে ঘুমোতেও পারে না। স্যারকে ঘুম পাড়ানোর দায়িত্বটা তো তোমাকে দেওয়া হয়নি। দায়িত্বটা কিন্তু আপনারও না, আপনিও কিন্তু স্যারকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন। কি বলেছে তোমাকে? মানে? মানে এখান থেকে যাও।
তারপরও তুমি বলবে না, তুমি হেরে গেছো। বলবো না, কখনো বলবো না। যেগুলো যেগুলো আপনি চান, ইয়ার্ন বলেন, কেমিক্যাল বলেন, সবকিছু আপনাকে আমি দিয়ে দিচ্ছি। শুধু একটা ব্যাপার, আমার জন্য আপনাকে আর কোনো কিছুই করতে হবে না। আমার ইগো প্রবলেম আছে, আর ইগো প্রবলেম নিয়ে আর যা কিছু হোক না হোক, সংসার কখনো হয় না। ও আরেকটা কথা, আপনাকে তো আপনার পছন্দ মতো বিজনেস আমি দিচ্ছি, একসময় আপনারও অনেক টাকা হবে, কোটি কোটি টাকা হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ইগো যেন আপনাকে কখনো কাবু করতে না পারে। ইগো, কারণ ইগো যদি আপনাকে একবার ধরে ফেলে, সংসার কিন্তু আর করা হবে না। আর যে পুরুষ ভালো করে সংসার করতে পারে না, তার জীবনে কোনো অর্জনই অর্জন না। ভালো করে সংসার করতে শিখুন। কিন্তু স্যার, আমি তো টাকার জন্য অনেক নিচে নেমে গেছি স্যার, অনেক নিচে। আরে নিচে নেমেছেন তো কি হয়েছে, একবার নিচে নামলে কি আর উপরে ওঠা যায় না? যায় তো। আমি মানুষটা খুব খারাপ, আমার বউরে আমি সারা জীবন ঠকাইছি, তার সাথে আমি সব সময় খারাপ ব্যবহার করছি, আমার ব্যবসার নানান কাজে তারে আমি লাগানোর চেষ্টা করছি, আমি আর জীবনে তারে ঠকাবো না, খারাপ ব্যবহারও করব না। তাহলে আমি আমার কি হবে? আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। তোবা তোবা, এসব কথা বইলো না, আমার বিয়ে হয়ে গেছে, বউ একটাই, বউটাও ভালো, ওরে আর ঠকানো যাবো না, তুমি আমারে মাফ করে দিও। আর শুনো, আমি যে ব্যবসার জন্য আসছিলাম সে ব্যবসা তুমি পেয়ে গেছি, ওই ব্যবসা এখন আর আমি করব না, ওই সব ব্যবসা তোমারে দিয়ে দিলাম, তুমি ওই ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করো, অনেক ধনী হও, আমার ব্যবসার দরকার নাই, আমি ছোট আসি, ছোটই থাকি, টুকটাক ব্যবসা করে চলবো, বউরে সময় দিব, সংসারে সময় দিব, ভালো স্বামী হব, সুন্দর করে সংসার করব। একটা পুরুষের জীবনের সবচেয়ে সার্থকতা হইলো ভালো স্বামী হওয়া, ওই ভদ্রলোক আমাদের তা শিখাইছে, তার কাছ থেকে